সুপারমার্কেট কিংবা আমাদের কাছেরই গ্রসারি শপে প্যাকড অ্যান্ড রেডিমেড খাবার খুব ইজিলি পাওয়া যায়। আমরা প্রতিদিনই এই প্যাকড ফুড খাই, কিন্তু আপনি কি জানেন এই ফুডগুলি ফ্যাক্টরিতে কি করে তৈরি করা হয়? আমাদের ফেভারিট খাবারগুলি ফ্যাক্টরি থেকে দোকান পর্যন্ত কি করেই বা আসে? আজকের ভিডিওতে তাই নিয়েই আলোচনা করব। সুতরাং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। নাম্বার ওয়ান, আমুল চকলেট। আমুলের নাম শুনলেই সবার মুখে জল চলে আসে, বাট ডু ইউ নো এই কোম্পানি ভারতের সবচেয়ে বেশি ডার্ক চকলেট প্রস্তুতকারী সংস্থা। চকলেট বানানোর প্রসেসটা হাই কোয়ালিটির কোকোয়া ফ্রুট দিয়ে, যা সাউথ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া থেকে ইম্পোর্ট করা হয়। এই কোকোয়া ফ্রুট দিয়েই চকলেট তৈরি করা হয়। ফার্স্টলি এই বীজগুলো বের করে সেটাকে 3-4 দিন স্টোর করে রাখা হয়। তারপর এই বীজগুলোকে কিছুদিন রোদ্রে শুকানোর পর ফ্যাক্টরিতে পাঠানো হয়। এই ফ্যাক্টরিতে এই বীজগুলো রোস্ট করা হয়, যার জন্য এতে আসে ফ্লেভার। তারপরেই পাউডার তৈরি করা হয়। স্টিল এটা পুরো কমপ্লিট হয়নি, এরপর এটাকে চকলেটের কেকের শেপ দেওয়া হয়। এবার এটার মধ্যে সুগার মেশান হয়, তারপর এটাকে পেস্ট করা হয়, যাতে করে চকলেটের জেনুইন স্মুথ টেক্সচারটা আসে। তারপর এই পেস্ট চকলেটকে মোল্ড করে ফ্রিজে রাখা হয়, অ্যান্ড দেন ইওর চকলেট ইজ রেডি। নাম্বার টু, পিনাট বাটার। মাই সুইট ফ্রেন্ডস, পিনাট বাটার তৈরির প্রসেসটা জাস্ট ভীষণই সিম্পল। প্রথমে পিনাট বা বাদামকে মেশিন দিয়ে ফার্ম থেকে এক্সট্রাক্ট করা হয়। তারপর আরেকটি মেশিন এই বাদামের খোসাগুলি আলাদা করে। এবার বাদামগুলো প্যাকেটে ভরা হয়, অ্যান্ড দেন স্টার্ট হয় পিনাট বাটার তৈরির প্রসেসটা। প্রথমে বাদামগুলোকে প্যাকেট থেকে বের করে একটি রোস্টারের উপরে রাখা হয়, যার ফলে পিনাটসের অ্যামেজিং ফ্লেভার অ্যান্ড অরিজিনাল টেস্ট বেরিয়ে আসে। এই মেশিনের টেম্পারেচার 330 ডিগ্রি সেলসিয়াস মেইনটেইন করা হয়। এবার এই পিনাটসগুলিকে এই মেশিনে 1-1.5 ঘন্টা রোস্ট করা হয়। তারপরে এই রোস্টেড বাদামকে গ্রাইন্ডারে পাঠানো হয়, অ্যান্ড এখানেই সল্ট অ্যাড করা হয়। তারপরে এই ফাইনাল প্রসেসে এই পিনাট বাটারকে এই গ্লাস জারের মধ্যে ইনজেক্ট করা হয়, এবং তারপরেই তৈরি পিনাট বাটার। নাম্বার থ্রি, কুরকুরে। 1999 সালে লঞ্চ হওয়ার পরে কুরকুরে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে কনজিউম করা হয়, আর এই কুরকুরের ক্রেজ কখনোই শেষ হবে না। তো চলুন দেখে নিই যে এই কুরকুরে ফ্যাক্টরিতে ঠিক কিভাবে তৈরি করা হয়। কলকাতার পেপসিকো প্ল্যান্টে একে বানানো হয়। ফার্স্টলি সমস্ত র ম্যাটেরিয়ালস এই প্ল্যান্টে আনা হয়, যেখানে মেশান হয় কর্ন, বেসন, সল্ট, ভেজিটেবল, চিলি, টার্মারিক অ্যান্ড মেনি থিংস। প্রসেসটা শুরু হওয়ার আগে এই র ম্যাটেরিয়ালস গুলির ভালো করে কোয়ালিটি চেক করা হয়, অ্যান্ড দেন তাদেরকে ল্যাবে পাঠানো হয় টেস্টের জন্য। এরপরে সমস্ত রকমের উপাদানগুলিকে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়। এবার কুরকুরের পেস্ট তৈরি হওয়ার পরে 1-1 করে এক্সট্রুডারে পাঠানো হয়, যেখানে কুরকুরের নিজস্ব আঁকাবাঁকা শেপ দেওয়া হয়, আর এখানেই কুরকুরের সেই টেস্টি মশলা অ্যাড করা হয়। তারপর এগুলিকে একটি ট্রের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে ফ্রাই করা হয়, যেখান থেকে বেরোনোর পর একটি সিজনিং ট্রামলারে রাখা হয়, অ্যান্ড এখানেই মশলা মিক্স করা হয়। তারপর এই কুরকুরে খাওয়ার যোগ্য হয়ে ওঠে।